এরপরে প্রশ্ন হলো, যারা 8-9 বছর বউ রেখে এসে দেশে আর যায় না, তাদের ব্যাপারে কিছু বলেন। এই রোগটা অনেকের মধ্যে আছে, আমি আমার শুরুতে আলোচনায় বলে ফেলেছি কিছুটা। যারা স্ত্রীকে দেশে ফেলে রেখে 8-10 বছর ধরে পড়ে থাকে, তারা স্ত্রীর অধিকার নষ্ট করছেন। এবং আপনার স্ত্রী যদি এই ব্যাপারে আপনাকে সম্মতি না দেয় এবং তার এবং আপনার গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে, অনেক ধরনের গুনাহ আছে, অনেকে মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান, নানা রকমের অপরাধে জড়িয়ে পড়ে, তো এগুলোর কারণে আপনি গুনাগার হবেন। সামান্য পয়সা কড়ির জন্য এরকম বছরকে বছর পরিবারকে ফেলে রেখে আপনার জন্য বিদেশে পড়ে থাকা জায়েজ হতে পারে না। মনে রাখবেন, এটা বহু গুনাহের পথ উন্মুক্ত করবে এবং এর জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিধায় আমাদেরকে ব্যাপারে দায়িত্বশীল এবং সচেতন আচরণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিদেশে সীমাহীন জীবন যাপন করা যাবে না, যে আপনি যত বছর খুশি তত বছর থাকলেন, না, এটা করা যাবে না। বরং আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনার স্ত্রীর হকগুলোকে আপনাকে খুব সিরিয়াসনেসের সাথে আদায় করতে হবে। সবাসের পর ওযু করে ফরজ গোসল করে পরে ওয়াক্ত নামাজের আগে আবার ওযু করা লাগবে কিনা, ফরজ গোসল যদি আপনি ঠিকঠাক মতো করেন তাহলে নতুন করে ওযু লাগবে না, ওই এক ওযুতেই চলবে। অর্থাৎ গোসলের সাথে যে ওযু করেছেন কমপ্লেক্স একসাথে, ওই ওযুতেই আপনি পরে নামাজ পড়তে পারেন, আলাদা করে ওযু করার দরকার না। অনেকে ফরজ গোসলের পরে আবার আলাদা করে ওযু করে, মনে করে যে আরে গোসল হলো এখন ওযু করি না। ওযু যদি গোসল যদি আপনি সুন্নাহ সম্মত নিয়মে করেন, আগে হাত ধোন, কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন, হাত ধোন, মাথা মাসে করেন, এরপরে গোসল করে যাওয়ার সময় পা ধুয়ে চলে যান, তাহলে ওযু গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই।